হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম নলেজ এনসাইক্লোপিডিয়ায়। আমাদের আজকের বিষয় রংধনু। সাধারণত বৃষ্টির পর আকাশের দিগন্ত পর্যন্ত বিস্তৃত সাত রঙে আঁকা বিরাট যে ধনুকাকৃতির ছবিটি দেখা যায় তাই হলো রংধনু। দেখতে ধনুকের মতো বাঁকা হওয়ায় এর নাম হয়েছে রংধনু, এটিকে রামধনুও বলা হয়। বৃষ্টির কণা বা জলীয় বাষ্প মিশ্রিত বাতাসের মধ্য দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় আলোর প্রতিসরণের কারণে বর্ণালী সৃষ্টি হয়। এই বর্ণালীতে আলো সাতটি ভাগে ভাগ হয়ে যায়। এই সাতটি রং হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। বাংলায় এই রঙগুলোকে সেগুলোর প্রথম অক্ষর নিয়ে সংক্ষেপে বলা হয় বেনিয়া সহকলা, আর ইংরেজিতে ভিজিও। এই সাতটি রঙের আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে এদের বেঁকে যাওয়ার পরিমাণে তারতম্য দেখা যায়। যেমন লাল রঙের আলোকরশ্মি 42 ডিগ্রি কোণে বাঁকা হয়ে যায়, অন্যদিকে বেগুনি রঙের আলোকরশ্মি 40 ডিগ্রি কোণে বাঁকা হয়ে যায়। অন্যান্য রঙের আলোকরশ্মি 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি এর মধ্যকার বিভিন্ন কোণে বাঁকা হয়। এ কারণে রংধনুর রঙগুলোকে একটি নির্দিষ্ট সারিতে সবসময় দেখা যায়। কখনো কখনো আকাশে প্রাথমিক উজ্জ্বল রংধনুর একটু উপরে কম উজ্জ্বল আরেকটি গৌণ রংধনু দেখা যায়, যাতে রঙগুলো বিপরীত পরিক্রমে থাকে। এক্ষেত্রে আলো বৃষ্টির কণার ভেতর দিয়ে দুবার প্রতিফলিত হয়। এ কারণে উপরের রংধনুর ক্ষেত্রে আলো অনেক বেশি বাঁক নিয়ে বের হয় এবং এটি উপরে দেখা যায়। নিচের রংধনুতে উপরে লাল রং এবং নিচে বেগুনি রং অবস্থান করে, কিন্তু উপরের রংধনুতে উল্টো অবস্থা দেখা যায়, অর্থাৎ উপরে বেগুনি ও নিচে লাল। এই দুই রংধনুর মধ্যবর্তী আকাশ বাকি আকাশ থেকে একটু অন্ধকার হয়, তবে ভালো করে লক্ষ্য না করলে এই তারতম্য বোঝা যায় না। মানব সংস্কৃতিতে রংধনু একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। রংধনু পৌরাণিক কাহিনীতে বারংবার উল্লেখিত হয়েছে এবং বিভিন্ন সংস্কৃতিতে এটি ব্যবহৃত হয়েছে। রংধনু পতাকা আশার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। ইতালিতে রংধনু পতাকা শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। রংধনু দেখলে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে আইরিশরা, কারণ রংধনু তাদের কাছে সৌভাগ্যের প্রতীক। এছাড়া তারা বিশ্বাস করে যে রংধনু এক প্রান্ত থেকে ছুটে যদি আরেক প্রান্তে যাওয়া যায় তাহলে রাশি রাশি সোনার মোহর পাওয়া যায়। রংধনুতে রয়েছে সাতটি রং, এটি সবারই জানা। কিন্তু 2014 সালে গবেষকরা বললেন অন্য কথা। আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার র্যান্ডাল মনরো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন সাতটি নয়, আসলে রংধনুতে রয়েছে আটটি রং। সদ্য খুঁজে পাওয়া রংটি মানুষের চোখে অদৃশ্য অবস্থায় থাকে। গবেষক দলের প্রধান ফ্লোরা প্যাভিওলিস জানিয়েছেন মানুষের চোখে অদৃশ্য এমন রঙের অস্তিত্ব খুঁজে বের করার কাজ অনেকটাই কঠিন। বিজ্ঞানীদের লক্ষ্য ছিল ধীরগতির আলোর বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা। এর জন্য অতি শীতল সোডিয়াম বাষ্পের সঙ্গে আলোর কণার সংঘাত ঘটানোর প্রয়োজন ছিল। এমন করার পর ফোটন কণার গতি নেমে আসে ঘন্টায় 17 মাইলে। এই আলোক কণাগুলোকে কার্বন ন্যানোটিউবের মধ্য দিয়ে প্রবাহিত করতে নতুন এই অদৃশ্য আলোর অস্তিত্ব ধরা পড়ে বিজ্ঞানীদের কাছে।